ব্যাক টু মাই চ্যানেল পৌলমি ব্লগসে। আজকে আমি আপনাদের সামনে একটা চিকেন কোরমার রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে জিনিসটা, এটা কিন্তু খেতেও দারুণ হয়। আপনারা কিন্তু সবাই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন। আর এটা বানানোও কিন্তু বেশ সোজা। তাহলে চলুন এই চিকেন কোরমা বানাতে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে আপনাদের দেখিয়ে দিই। চিকেন কোরমা বানানোর জন্য আমাদের লাগছে, এখানে আমি চিকেন নিয়েছি 1 কিলো মতো চিকেন নিয়েছি, যেটাকে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। নিয়েছি টক দই, নুন, টমেটো, দুখানা টমেটো নিয়েছি, আধখানা মতো ক্যাপসিকাম, 8 কোয়া রসুন, 2 ইঞ্চি মতো আদা নিয়েছি। নিয়েছি এখানে গোটা গরম মশলার মধ্যে একটা দারচিনি, 2 ছোট এলাচ এবং 2 লবঙ্গ। নিয়েছি 2 তেজপাতা, নুন, হলুদ গুঁড়ো, এখানে কিন্তু 6 পেঁয়াজকে আমি সরু সরু টুকরো করে কেটে নিয়েছি। এইভাবে কিন্তু টুকরো করে পেঁয়াজগুলোকে কেটে নিতে হবে। এখানে 6 কাজু বাদামকে ভেঙে আমি জলে ভিজোতে দিয়েছি। তার পাশে এখানে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, শাহী গরম মশলা পাউডার, কাশ্মীরি মিরচি, কেওড়া ওয়াটার, চিনি, সর্ষের তেল, ঘি। তাহলে চলুন এবার রান্নাটা শুরু করা যাক। ফার্স্টে আমি একটা বাটিতে 2 চামচ মতো টক দই নিয়ে সেটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে হলুদ গুঁড়ো। আমি 2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি আমার ইনগ্রিডিয়েন্টসের ডিটেলস কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা প্লিজ চেক করে নেবেন। এরপর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু লঙ্কার গুঁড়ো দেবেন। আমি এখানে 1 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি মিরচি, এটা কিন্তু জাস্ট কালার হওয়ার জন্য আমি 2 টিস্পুন মতো কাশ্মীরি মিরচি দিয়ে দিলাম। এরপর সবকটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু গরম মশলা বাদে বাকি সব মশলাই কিন্তু দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। ফার্স্ট আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এরপর কিন্তু আমি পেঁয়াজগুলো একে একে দিয়ে দেব। পেঁয়াজগুলো কিন্তু আমাদের ভেজে নিতে হবে। দেখুন আমাদের পেঁয়াজগুলো কিন্তু ব্রাউন হয়ে গেছে। এইভাবে ব্রাউন করেই কিন্তু পেঁয়াজগুলো ভাজতে হবে। এরপর কিন্তু আমি পেঁয়াজগুলোকে তুলে নেব। এরপর আমি সেই মিক্সিং বলে যে ভেজে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপর এর সাথে দিয়ে দেব আমি ভেজানো কাজুগুলো। আমি এখানে 6 মতো কাজু নিয়েছিলাম আর সেটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর কিন্তু আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন মিক্সিতে কিন্তু আমাদের পেস্ট করা হয়ে গেছে। আমি কিন্তু জল ছাড়া এটাকে পেস্ট করেছিলাম, খুব বেশি কিন্তু মিহি পেস্ট করিনি, একটু কিন্তু দানা দানা থাকবে, সেরকমভাবে পেস্টটা করতে হবে। এরপর আমি ওই মিক্সিতেই টমেটো, আদা, রসুনগুলো বেটে নেব। সামান্য কিন্তু জল দিয়ে এটা বাটতে হবে। দেখুন আমাদের আদা, রসুন আর টমেটোর পেস্টটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এটা কিন্তু আমি সামান্য জল সহযোগে বেটেছিলাম। এই পেস্টটা কিন্তু একদম মিহি হবে। এরপর গ্যাসে সর্ষের তেল বসিয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি 6 এলাচ ফোড়ন হিসাবে। আমি এখানে 2 মতো 6 এলাচ নিয়েছিলাম। এরপর দিয়ে দিচ্ছি লবঙ্গ, দারচিনি আর 2 মতো তেজপাতা। এরপর আমি দইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, যে দইয়ের সাথে যে মশলাগুলো মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। কিন্তু ওগুলোকে খুব ভালো করে কষাতে হবে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আপনারা যতটা নুন খেতে পছন্দ করেন ততটাই নুন দেবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটার যে মিশ্রণটা, টমেটো, আদা, রসুনের যে মিশ্রণটা সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। এবার কিন্তু ভালো করে কষাতে হবে। এরপর কিন্তু আমি পেঁয়াজ আর কাজু বাদাম বাটার যে পেস্টটা সেটা দিয়ে দিচ্ছি। এরপর ক্যাপসিকামগুলো আমি দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামগুলোকে কিন্তু আমি সরু সরু টুকরো করে কেটে নিয়েছিলাম।
এরপর দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা পাউডার। যেহেতু আমি এখানে গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি, তাই কিন্তু আমি বেশি গরম মশলা দেব না। এবার সবকটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু ভালো করে মিশিয়ে নেব। এরপর এই মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করার পর আমি একে একে মাংসটা কিন্তু দিয়ে দেব। যেহেতু আমার আগে মশলাটা কষানো হয়ে গেছিলো, আর পেঁয়াজটা যেহেতু ভেজেই রেখেছিলাম, তাই কষাতে আর বেশি টাইম লাগেনি। বাকি মাংসগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি। মাংসগুলো সব দেওয়ার পর নিচের মশলাটার সাথে কিন্তু ভালো করে মাংসগুলোকে মিক্স করে নেব। মাংসের সাথে কিন্তু মশলাগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর কষানো হয়ে গেছে। এরপর আমি একটু জল দিয়ে দিলাম। এটাতে কিন্তু খুব বেশি জল দেয় না, আমি যা সামান্য একটা ছোট বাটির হিসাব করে জল দিয়ে দিলাম। আমাদের কিন্তু মাংসগুলো সেদ্ধ হওয়া বাকি আছে, সেগুলো কিন্তু সেদ্ধ হবে। এরপর আমি একটা ঢাকনি চাপা দিয়ে রেখে দিলাম। আমাদের কিন্তু মাংসগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। ঝোলটা কিন্তু এখনও অনেকটাই আছে, এতটা ঝোল কিন্তু থাকবে না, জিনিসটা কিন্তু একটু মাখা মাখা হবে, তাই ঝোলটা কিন্তু আমরা একটু কমিয়ে নেব। এরপর একটা ঢাকনি চাপা দিয়ে রেখে দিলাম। আমরা কিন্তু রান্নাটার একদম লাস্ট মোমেন্টে চলে এসেছি। এরপর আমি এক চিপি মতো কেওড়া জল দিয়ে দিলাম। কেওড়া জল দিয়ে কিন্তু আর ফোটাবো না, আমি চাপা দিয়ে গ্যাসটাকে অফ করে দিলাম। সার্ভ করবো আমি কিছুক্ষণ পর। চিকেন কোরমা কিন্তু একেবারে রেডি অ্যান্ড সার্ভ। খুব সুন্দর এটা দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু এটা খুব ভালো হয়। আপনারা সবাই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন এবং নিত্য নতুন আরও বিভিন্ন ধরনের রেসিপির আপডেটস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন উইথ বেল আইকন, যাতে আমি নতুন নতুন রেসিপির ভিডিও দিলে আপনাদের কাছে খুব সহজেই নোটিফিকেশান চলে যায়। থ্যাংক ইউ।